হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিউন পার্ট ওয়ান এবার আপনারা ভাববেন যে সবাই ডিউন পার্ট টু নিয়ে কথা বলছে আমি এখানে ডিউন পার্ট ওয়ান নিয়ে কথা বলছি প্রথম কথা আমার এই সিনেমাটা দেখা ছিল না তাই নেটফ্লিক্স থেকে আজকে দেখলাম আর দ্বিতীয় জিনিস হচ্ছে পার্ট টু দেখতে গেলে পার্ট ওয়ানটা দেখতে হবে আর আরেকটা একটা একটা এক্সটেন্ডেড পয়েন্ট আছে সেটা হচ্ছে যে পার্ট টুটা আমাদের এখানে আসেনি না হলে পার্ট ওয়ানটা দেখে পার্ট টুটা দেখে আমি হলে একসঙ্গেই আমি একটা ভিডিও বানাতাম তো যাই হোক এই সিনেমাটা নিয়ে আলোচনা করার আগে আমা আমি যেটা রিয়েলাইজ করতে পেরেছি সেটা হচ্ছে যে এই সিনেমাটা এমন জিনিসগুলোকে ইন্ডিকেট করছে বিভিন্ন মানুষ একটা গ্রহ আছে সেখানে পার্টিকুলার একটা গ্রুপ আছে সেই গ্রুপটাকে যে কেউ এসে উঠিয়ে দিচ্ছে আবার আরেকজন এসে সেটাকে দখল করে নিচ্ছে আরেকজন আসছে সেই জায়গায় মানে কি বলবো দখলদারি নিতে এই রকম জিনিসগুলো পার্টিকুলার কেন পার্টিকুলার একটা জিনিসের জন্য আমি যদি সেটাকে সম্পদের সঙ্গে তুলনা করি সেই সম্পদের মতো একটা জিনিসের জন্য তো এখানে আপনারা ভেবে দেখুন যে বর্তমান সমাজে বর্তমান পৃথিবীতে আমাদের যে সভ্য সমাজ আমরা যে সিভিলাইজ সোসাইটিতে বাস করি আপনারাই ভেবে দেখুন এই সম্পদ নিয়ে আমাদের বিভিন্ন দেশ দেশ নায়ক তাদের মধ্যে কি কম বচসা হয় সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে হোক বা যুদ্ধের মতো করেই হোক কম হয় কি সেটা পার্টিকুলার দুটো দেশের মধ্যে তো হচ্ছে না সমস্ত দেশের মধ্যে কিন্তু হচ্ছে কি হচ্ছে না পার্টিকুলার আমরা আমাদের এই সম্পদটা আমাদের চাই এদিকে যে সম্পদের যে মিসিউজ হচ্ছে সেই জিনিসটা আমরা বোধহয় দেখি না কিন্তু তবুও সেই জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা মানে আমরা রিয়েলাইজ করতে পারি এই যে নিউজ তারপর টিভিতে এই বিভিন্ন রকমের ঘটনা দেখলে বিভিন্ন রকমের যে বৈঠক হচ্ছে ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স হচ্ছে এইগুলো দেখলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি যে বর্তমান পৃথিবীটাতে সম্পদের বড্ড অভাব এবং সম্পদের জন্য মানে কামড়াকামড়ি মারামারি হাতাহাতি ওটা কোনো ম্যাটারই করে না কিচ্ছু ম্যাটার করে না ওই জিনিসগুলো এবং আপনারাই ভাবুন না যে এইরকম সিভিলাইজ সোসাইটিতে আজকে যখন উপমহাদেশীয় বা উপসাগরীয় যুদ্ধটা হয়েছিল সবাই জানেন এটা কম বেশি তো সেই যুদ্ধটার সময় মনে হচ্ছিল না যে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তো যাই হোক এটা আমাদের সৌভাগ্য যে তৃতীয় বিশ্বযুদ্ধ আর হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যা নমুনা দেখেছি আমরা মানে আমি হাসতে হাসতে বলছি বলে তাই কিন্তু ব্যাপারটা কি বলুন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের এফেক্টটা কোলার্ট্রাল ড্যামেজ যেটা জাপানের ওপর হয়েছিল আজও পর্যন্ত সেই রেডিয়েশনের এফেক্ট তাদের বর্তমান প্রজন্মে এখনও কিন্তু বিকলাঙ্গ শিশু জন্মায় এটা কিন্তু সত্যি তো এইসব জিনিসগুলো এইটা হচ্ছে যুদ্ধের প্রভাব যুদ্ধের থেকে মানে খারাপ জিনিস আর কিছু হতেই পারে না মানে যতক্ষণ সম্ভব পারা যায় ডিপ্লোমেসি দিয়ে জিনিসটাকে কাটানো উচিত ইধার তুমি ডিপ্লোমেসি দিয়ে তুমি জিনিসটাকে কাটাও না হলে তুমি ওই জিনিসটা থেকে তুমি সরে এসো যুদ্ধ করো না যুদ্ধের সাইড এফেক্ট ভীষণ ভীষণ ভয়ঙ্কর রকমের হতে পারে তো এটা ছিল আমার বক্তব্য এই সিনেমাটা দেখে আমার যেটা মনে হলো এই সিনেমাটাতেও নায়ক যে মানে টিমোথি যে চরিত্রটা অভিনয় করেছেন পল তার স্ট্রাগল আছে প্রথম কথা তো তার চরিত্রটাই কনফিউজ সে আদৌ সে सक्সেসর হবে কিনা এখানে আরাকিস বলে একটা গ্রহ আছে এখানে এলিট ক্লাসের এলিট ক্লাস বলতে কি বিউরোক্র্যাট কিং আছে কুইন আছে তাদের সন্তান আছে এবং সন্তান পুত্র সন্তান আছে সেই পুত্র সন্তানকে ভবিষ্যতে सक्সেসর বানানোর জন্য তাকে যেরকম ভাবে সম্ভব একবার মা ট্রেনিং দিচ্ছে একবার বাবা ট্রেনিং দিচ্ছে একবার মায়ের যিনি গুরুমা তার ট্রেনিংটা তো ভয়াবহ টাইপের ছিল একটা বাক্সের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে মানে তাকে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা মানে তুমি যদি যন্ত্রণাটা সহ্য করতে না পারো এবং তার ঘাড়ের কাছে একটা নিডিল মানে ছুঁয়ে মানে তাকে বলা হচ্ছে যে তুমি যন্ত্রণাটা সহ্য করো যদি তুমি সহ্য যন্ত্রণাটা যদি সহ্য করতে না পারো তাহলে কিন্তু নিডিলটা তোমার ঘাড়ের মধ্যে ঢুকে যাবে মানে এরকম ধরনের যে ছেলেটাকে শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে ইন দ্য সেন্স কি তাকে সাকসেসার বানাবে বলে বিশাল বড় রাজা তার পুত্র সন্তানকে সাকসেসার বানাবে বলে তো এইরকম যদি শিক্ষার যদি নমুনা হয় তো তাহলে তো ব্যাপারই আলাদা হ্যাঁ আমি কিন্তু সিনেমাটিক অ্যাপ্রোচ নিয়ে এখনো কথা বলিনি আমি যেটা বলছি সেটা কেউই বলেনি আমি শুধুমাত্র কোর সেন্সটাকে আমি বলতে চাইছি আপনারাই ভাবুন না পলের ক্যারেক্টারটা কত যারা পার্ট টু দেখে ফেলেছেন তারাই ভাবুন না পল এর ক্যারেক্টারটা কন্টিনিউয়াস স্ট্রাগল করে যাচ্ছে কন্টিনিউ কন্টিনিউয়াস স্ট্রাগল করে যাচ্ছে এবং সে স্বপ্নে একটা মেয়েকে দেখছে একটা মেয়েকে কেন দেখছে সে স্বপ্নে সেটা তো দেখার ব্যাপার যে আমরা দুম করে সিনেমাতে যদি দেখে ফেলি একটা ছেলে দীর্ঘদিন ধরে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে এবং সে একটা মেয়েকে স্বপ্নে দেখছে এই যে স্বপ্নটা পার্টিকুলার স্বপ্নটা আপনার স্ক্রিপ্টের কথা বাদ দিই স্বপ্নটা কেন সে দেখছে সেই ওই টাইট স্কেডিউল ওই টাইট করা নিয়ম ওই সবের মধ্যে থেকে সে রিলিফ পেতে যায় রিলিফ পাওয়ার জন্য আমাদের সামনে কোন জিনিসগুলো আছে সুগন্ধ মানে খুব ভালো ফ্রেগরেন্স এবং ফ্রেগরেন্সের থেকে আসে ফুল এবং ফুলের সঙ্গে বেশিরভাগ কবি বা লেখক লেখকও আমি বলবো মানে যারা ডায়গ সেটের লেখা লেখেন না তাদের কথাই আমি বলবো সেখান থেকে আসে হচ্ছে একটা মেয়ে রমণী এই ধরনের জিনিস সে স্বপ্নটা কিন্তু আমি এটা স্বপ্নের সাইকোলজিটা বলছি তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা বাস্তব হয়ে গেল ইয়ে হয়ে গেলো আমি ওইসবের দিকে আমি যাচ্ছি না আমি শুধু স্বপ্নের সাইকোলজিটা বলছি মানে একটা সাকসেসরকে তৈরি করতে গিয়ে তার কি অবস্থা ওই স্বপ্নটা দেখছে মানে সে রিলিফ পাচ্ছে কিছুক্ষণের জন্য সে অন্তত ঘুমের মধ্যেও সে হয়তো রিলিফ পাচ্ছে আমরা দেখ আপনারা দেখবেন মানে আমি নিজেও সেটা জানি যে সারাদিন এত কাজ করতে করতে না যখন আমাদের কাজের সময়টা আছে মানে আমাদের এই যেমন মিড অফ দ্য ইয়ারে যে কাজের সময়টা আসে না এত স্ক্রিপ্ট দেখতে হয় না তখন স্ক্রিপ্টের চরিত্রগুলো না মাথার মধ্যে ঘোরে এবং রাতে যখন শুই তখন সেসব চরিত্রগুলোকেই আমি মানে ইম্যাজিন করতে থাকি মানে ঘুমের মধ্যে এটা কিন্তু আমার আমার কিন্তু ঘুমটা হচ্ছে না এখানে কিন্তু আমি রিলিফ পাচ্ছি না আমার অন্য কিছু স্বপ্ন দেখা উচিত তাই আমি পলের স্ট্রেসটাকে বোঝানোর জন্য আমি আমার কথাটা বললাম তো এখানে লেডি জেসিকা মানে পলের মা সে ছেলেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে সেই ছেলেকে যাতে সে ভালো সাকসেস হতে পারে নাহলে তার মান সম্মান নষ্ট হয়ে যাবে এবং এখানে কিন্তু উইচিং কালচারটা কিন্তু আছে মানে ডাইনি সিস্টেমটা এখানে আছে এবং এখানে এদের নিয়মটা আবার একটু আলাদা আমাদের পৃথিবীতে ধরুন না পুত্র সন্তান জন্মালে এখনো মিষ্টি বিতরণ হয় উৎসব হয় সেলিব্রেশন হয় কিন্তু কন্যা সন্তান জন্মালে জন্মানোর আগেই যদি লোকে জানতে পেরে যায় কোনোভাবে যদি জানতে পেরে যায় তাহলে তাকে হত্যা করা হয় পরিষ্কার কথা তো এই গ্রহর মানুষরা একটু আলাদা একটুখানি আলাদা এরা পুত্র সন্তান চায় না এরা কন্যা সন্তানই চায় এবং তার জন্য কিন্তু তার মাকে লেডি জেসিকাকে কিন্তু তার যিনি গুরুমা তিনি কিন্তু যথেষ্ট কথাও শুনিয়েছেন যে তুমি তোমার ছেলেকে কি মানে তারা চায় যে সাকসেসার সবসময় মেয়ে হোক তুমি তোমার ছেলেকে কি সেভাবে কি তুমি তৈরি করেছো এটাই হচ্ছে ব্যাপার মানে তুমি তো সেভাবে তোমার ছেলেকে তৈরি মানে মানে লেডি জেসিকা তার ছেলেকে পলকে তৈরি করেছে কিনা সেটা জানার জন্য তার গুরুমা তাকে ওই টর্চারের কথাটা বলে দিলাম হাতটা ঢুকিয়ে দিয়ে একটা বক্সের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ঘাড়ের কাছে একটা সুচালো একটা নিডলের মতো জিনিস ঘাড়ের কাছে ঠেকিয়ে রাখা মানে এই এইগুলো মানে ওই ছেলে আর মেয়ে এখানে জেন্ডারের কোনো ব্যাপার নেই এখানে জেন্ডারের ব্যাপার নেই আমাদের সঠিক উত্তরাধিকারী চাই মানে ঠিকঠাক সাকসেসের চাই মানে সে মেয়ে হলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজটাতে দেখুন মেয়ে হলেও সেই একই জিনিস তুমি কি আদৌ যোগ্য মানে এই যোগ্যতার প্রমাণ দিতে 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 তো একটা সময় সে মানুষটা হয়তো শেষও হয়ে গেল আবার এখানে ছেলেদের ক্ষেত্রেও পলের চরিত্রটা দেখলে আমার সত্যি বলছি যে কিছু কিছু সময় আমার নিজে ব্যক্তিগত ভাবেও কিন্তু আমার খারাপ লেগে যে পলের চরিত্রটাকে দেখে এত টাকা এত তামঝাম এই সবই আর কি ব্যাপার এবার যদি আমি চলে আসি কিসের জন্য এদের এত লড়াই সেটা হচ্ছে এক ধরনের মানে হলুদ রঙের একটা কিছু জিনিস আমি দেখলাম আমি হিন্দি ডাব দেখেছি সেই জন্য আমি প্রথমে ইংলিশটাই দেখছিলাম কিন্তু ইংলিশে কিছু কথা না আমি বুঝতে পারছিলাম না সেই জন্য আমি হিন্দি ডাবটা দেখি তো ওখানে হলুদ জিনিসটাকে কিন্তু ওরা খনিজ পদার্থ বা মাইনিং এসবের সঙ্গে তুলনা করছে আমি জানি না ডাবিংটা ঠিকঠাক হয়েছে কিনা তো এই এইগুলোর সঙ্গে তুলনা করেছে এবং তুলনা করে একটা হলুদ রঙের পদার্থ আমি পদার্থই বলছি সেটাকে বা সম্পদই বলছি তো সেটা নাকি নিলে আয়ু বাড়ে তোমার এনার্জি বাড়ে আয়ু বাড়ছে মানে এনার্জি বাড়ছে তো এই সব ধরনের জিনিস হয় এবং আমাদের পুরো ঘটনাটা কিন্তু ভবিষ্যতে একটা প্রেক্ষাপট একটা সালে কিন্তু দেখানো হয় ওয়ান এই সালে কিন্তু আমাদের পুরো জিনিসটা দেখানো হয় আমাদের এই গ্রহের মানুষদেরকে সমস্ত কিছুকে তো এখানে পল প্লাস লিটো পল আর সংগঠনের প্রধানের মধ্যে যে তর্কাতর্কিটা হয়েছিল সেইটা বা যে জিনিসটা হয়েছিল মানে যে ধরনের কনভারসেশন হয়েছিল সেই জিনিসটা আমার ভালো লেগেছে এবং পল আর তার বাবার মধ্যে যে যে ধরনের সম্পর্কটা ছিল সেই ধরনের সম্পর্কটাকেও এখানে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে সব কিছুই ভালো লেগেছে অ্যাকচুয়ালি পল না উত্তর খুঁজে বেড়াচ্ছে একবার মার কাছে একবার যে চরিত্রটাতে উনি প্লে করেছেন সরি প্লে করেছেন সেই চরিত্রটাকে সে তার সঙ্গে যেতে চায় সে যে স্বপ্নে দেখছে ওদেরকে দেখছে তো সে সেখানে যেতে চায় তো তাকে ওখানে নিয়ে যাওয়া হয় না অস্কার ইসাকের চরিত্রটা আমার বেশ ইন্টারেস্টিং রেগেছে যতই হোক তিনি তো রাজা রাজাকে সবসময় নিরপেক্ষ থাকতে হয় এবং টিমথি রেবেকা ফার্গুসন এনাদেরকে আমার নিজের নিজের জায়গা মতো ভালো লেগেছে এবং সিনেমাটা যে নোটে শেষ করা হয় অবশ্যই টুর জন্য অপেক্ষা করতে হবে এবং তো যাবে কি আমার মনে হয় কিছুদিনের মধ্যে হয়তো নেটফ্লিক্সও এটা চলে আসবে আসা উচিত তো এইটাই হচ্ছে ডিউম পার্ট ওয়ান এবং তারা যে একটা নতুন গ্রহতে যাচ্ছে এবং পলকে যে মাসিহা বলছে এই যে একটা মানুষ মাসিহার অর্থ জানে না তার মধ্যে সেই দায়িত্ব বোধটাই আসেনি দায়িত্ব বোধটা একদিনে আসে না তার দায়িত্ব বোধটাই আসেনি এদিকে তাকে মাসিহা বলে দেওয়া হচ্ছে এটা কিন্তু এক ধরনের প্রেশারাইজ করা এক ধরনের সাইকোলজিক্যালি ভাবুন তাকে কিন্তু প্রেশারাইজ করা এমন নয় যে পল খুব স্ট্রাগল খুব সাধারণ ঘর থেকে উঠে আসা কোনো একটা ছেলে সে কিন্তু নয় সেটা সে তাকে কিন্তু একটা টাইম পর্যন্ত অ্যাস আরামে তাকে বড় করা হয়েছে এরপর তাকে যখন দায়িত্ব নেওয়ার ব্যাপারটা এসে গেছে যা বাবা এবার ময়দানে নাপতে হবে তোমাকে তার জন্য হঠাৎ করে তার জীবনটা বদলে যায় হঠাৎ করে তাকে ট্রেনিং দেওয়া শুরু করা তো এই সব জিনিস নিয়ে হচ্ছে ডিউন আমার ডিউনটা দেখে আমার তো এটাই মনে হলো আমি খুব সাধারণভাবে ব্যাখ্যা করলাম অ্যাকশন সিনেমাটোগ্রাফি ভিজুয়ালি সব জিনিসগুলো কিন্তু ভালো হবেই এইসব সিনেমাতে এটা নিয়ে এটা খুব ভালো ওটা খুব ভালো অ্যাকশন খুব ভালো ক্যামেরার কাজ খুব ভালো তো এগুলো হবে এটা স্বাভাবিক এটাই এটা না হলে অস্বাভাবিক আমি শুধু গল্পের কোর সেন্সটা আমি শুধু বলার চেষ্টা করেছি আর আরেকটা জিনিসকে যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে স্যান্ডওয়াম আমার কিন্তু স্যান্ড চোখ নাক মুখ কিছু নেই কিন্তু আমার ভীষণ কিউট লেগেছে স্যান্ডওয়ার্মকে তো যাই হোক এটা ছিল একটা ছোট্ট আলোচনা ডিউনকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অল প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিল দেন গুড বাই